ওয়েলকাম বন্ধুরা ডিজাইন বাংলা চ্যানেলে আপনাকে স্বাগতম তো বন্ধুরা আজকে আমরা শিখব হ্যাংট্যাগ কীভাবে কস্টিং করতে হয় তো ধরুন আপনাকে যে কোনো একটা ক্লায়েন্ট এসে কোনো স্যাম্পল দেখালো যে আপনাকে এই ডিজাইনটা করে দিতে হবে এবং এটা ছাপা রেট কত পড়বে পার পিস একটা হ্যাংট্যাগের দাম কত পড়বে তো আপনাকে এখন কিন্তু খুব সহজে খুব সহজ টেকনিকে আপনাকে কিন্তু তার প্রাইস রেটটা বের করতে হবে তো দেখুন আমি এখানে আমার ডিসপ্লের সামনে একটা প্রাইস ট্যাগ যে যাই বলুক প্রাইস ট্যাক ট্যাগ কোল ট্যাগ যেটাই বলুক তো এটাকে আপনাকে স্যাম্পল হিসেবে দিছে যে আমার এটা লাগবে তো এখন আপনি এটা কীভাবে তার কস্টিং রেটটা দিবেন যে একটা কাস্টমারকে তো বলতে হবে যে আসলে একটা পার পিস হ্যাংট্যাগের দাম এত পড়বে এক টাকা হোক দুই টাকা হোক পাঁচ টাকা হোক দশ টাকা হোক তার একটা রেট আছে তো সেই রেটটা কীভাবে অতি সহজে আপনি তাকে বের করে দিবেন তো আজকে আমরা এটাই শিখবো যদিও আমি এই রিলেটেড আরও অনেক ভিডিও আপলোড করছি তবু হ্যাংট্যাগ বিষয়ে আপলোড করি নাই তো আজকে আমি এই হ্যাংট্যাগ সম্পর্কে খুব সহজে আপনাদের বুঝিয়ে দেবো তো দেখুন সর্বপ্রথম আপনাকে হ্যাংট্যাগটা আগে সাইজটা নির্ধারণ করতে হবে যে আসলে তার সাইজটা কত আছে এবং আপনার পেপারে কয়টা বের হবে না বের হবে আপনি কিন্তু এ টু জেড আপনি খুব সহজে এই কাজটা স্কিপ না করে দেখুন তাহলে কিন্তু আজকে আপনি টোটালি সম্পূর্ণ একটা গাইডলাইন পেয়ে যাবেন সর্বপ্রথম আপনি আগে ফলো করবেন যে আপনার হ্যাংট্যাগটা কত কালার আছে তো দেখুন এখানে কিন্তু আমার তিনটা কালার আছে সম্পূর্ণ এটা কিন্তু গার্মেন্টস অ্যাক্সেসরিজের টেক্সটাইলের একটা ফেব্রিক্স কালার আছে তো সেই কালারের টিসি এক্স কালার এই টিসি এক্স কালার এই সলিড কালারটা এবং এই যে এখানে একটা অরেঞ্জ দেখতেছেন ঢিপ অরেঞ্জ এটাও একটা টিসি এক্স কালার এবং এখানে ব্ল্যাক দেখতে পাচ্ছেন টেক্সটের কালার ব্ল্যাক এবং এই বর্ডারটা সহ তাহলে এখানে আমার মূলত চারটা প্লেটের পরিবর্তে আমার তিনটা প্লেটেই এই হ্যাংটা প্রিন্ট করা যাবে সো আমি এখানে চারটা প্লেটের দাম ধরবো না আমি অবশ্যই এখানে তিনটে প্লেটের দাম ধরবো ওকে তাহলে আমার এখানে তিনটে প্লেট হবে ওকে তো এখন আমার এখানে সাইজ নির্ধারণ হয়ে গেল না সাইজ না কালার বা প্লেট নির্ধারণ হয়ে গেলো এখন আমাকে বের করতে হবে যে আমার একটা পেপার যেহেতু এটা তিনশো জি আট কাটে প্রিন্ট হবে তাহলে আট কাটের সাইজ হচ্ছে আমার বাইশ আটাশ তাহলে একটা বাইশ আঠাশ আট কাটে কয় পিস হ্যাংট্যাগ বের হবে এটাই কিন্তু পেপার রেটটা পেপার রেটটাও কীভাবে বের করতে হয় খুব সুন্দরভাবে আপনি কিন্তু বুঝে নেবেন ঠিক আছে পেপার একটা পেপারে কয়টা হ্যাংট্যাগ আসবে আমরা যেভাবে কাজটা করে থাকি তো অনেক সময় আপনি যদি এর সাইজটি দেখে থাকেন এখানে দেখুন সাইজ দেড় ইঞ্চি সাড়ে তিন ইঞ্চি আপনি কিন্তু মুখে মুখেও হিসেব করতে পারবেন ঠিক আছে যে আপনার একটা আর্ট কাটে এই দেড় ইঞ্চি সাড়ে তিন ইঞ্চি কয়টা হ্যাংট্যাগ আসতেছে তবে সব সময় মুখে হিসেব করলে কিন্তু একটা সমস্যা হবে কখন আপনি সেট দিতে গিয়ে কিন্তু আপনার উল্টোপাল্টা হইতে পারে ঠিক আছে এই জন্য আপনি একটু সেট আপ দিয়ে দেখবেন আমরা যেহেতু বাইশ আঠাশ কাগজ কিন্তু বাইশ আঠাশে আমরা ছাপবো না আমরা ছাপবো ছোটো স্মল জিটিওতে অথবা ডিমাইতে ছাপবো তো এই জন্য আমরা করবো কি বাইশ আঠাশের পরিবর্তে এগারো চোদ্দো সাইজ নিয়ে কাজ করব। এগারো তখন বাইশ চোদ্দো তখন আঠাশ তার মানে আমরা করবো কি কাগজটাকে টুকরো করব ঠিক আছে চারটুকরো হবে আঠাশের অর্ধেক চোদ্দো এবং বাইশের অর্ধেক এগারো তাহলে চার টুকরা হয়ে যাচ্ছে ওকে তো এই জন্য আমরা সর্বপ্রথম করব কি এটাকে একটা ডুপ্লিকেট কপি নিয়ে অবশ্যই আপনার মনে রাখতে হবে ঠিক আছে একটা হ্যাং ট্যাগ যখন আপনার দেখবেন ডাই কাট আছে দেখুন এটা কিন্তু চারদিক দিয়ে ডাই কাটিং আছে রাউন্ড যেহেতু এখানেও রাউন্ড শেপ তাহলে অবশ্যই আপনাকে এটার একটা ডাই কাটিংয়ের জন্য আলাদা দুই মিলি করে বাড়তি দিতে হবে এই জন্য আমি কিন্তু দুই মিলি ওভার নিয়ে কাজটা করব অফসাইড দেন টু এম এম দেখুন আমি কিন্তু এখানে দুই এম দিয়ে দিলাম ব্যাস এটা হয়ে গেল আমার এখানে জাস্ট আমি করবো কি এটাকে একটা কন্ট্রোল সি এফ দিয়ে একটা ডুপ্লিকেট কপি করে নিলাম কপি করে নেওয়ার পর কন্ট্রোল ফাইভ দিয়ে এটাকে দেখুন আমি একটু ম্যাক গ্যাট করে নিলাম ম্যাক গ্যাট আর আমার কিন্তু অরিজিনাল সাইজ কোনটা এই অরিজিনাল সাইজ কিন্তু এটা দেখুন এটাকেও আমি ম্যাক ক্যাট করে রাখলাম তো এইটা হচ্ছে আমার অরিজিনাল সাইজ এটা হচ্ছে আমার বাড়তি দুই মিলি যেহেতু আমাদের বোর্ডের কালার সাদা এই কারণে যাতে আমাদের রকম কোনো স্যুট না যায় এই কারণে আমরা কিন্তু দুই মিলে বাদ্তি নেই ঠিক আছে তো এই ভিডিওটা যদিও আমার কস্টিং রিলেটেড কিন্তু আপনাকে কস্টিংয়ের আগে যে সমস্ত কাজগুলো ফলো করতে হয় সেগুলো কিন্তু আমি খুব সহজে আপনাদের সঙ্গে এক্সপ্লেন করতেছি তো দেখুন আমার কিন্তু এখন একটা পেপারে কয়টা হ্যাংটা বের হবে সেই হিসেবটা করব ঠিক আছে তো দেখুন আমি কিন্তু এখানে দুই মিল বাদ্তি নিলাম এখন আমি এটাকে করব কি কপি করলাম কপি করে এখন আমি এগারো চোদ্দ সেট দেবো দেখুন আমার যেহেতু এটা সিঙ্গেল এক সাইড ছাপা হবে এখানে কোনো টেনশনের কারণ নাই আমার কয়টা আশায় আসুক জোর আসুক না বেজোর আসুক এটা সমান সমস্যা নেই আমার তো দেখি এখানে সোয়া তেরো আসছে তো দেখি চোদ্দো আসে কি না চোদ্দো দশমিক একানব্বই তার মানে একটা আসবে না এখানে আসলো তেরো দশমিক ছাব্বিশ সোয়া তেরো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা আসছে এখন আমি নিচের দিকে একটু কপি করে নেব দেখি এগারো চোদ্দো কটা আসে সাড়ে তিন তো আমার তিনটে আসবে তো এখানে টোটালি আমার সাইজ হলো এদিকে হলো সতেরো এর এদিকে হলো দশ দশমিক সাতানব্বই তার মানে আমার সাইজ রইল কি এগারো সতেরোর মধ্যে গ্রিপার পাচ্ছি না তাহলে গ্রিপারটা আমার একটু শর্ট হয়ে যায় তো এখন কথা হচ্ছে আমার এই হ্যাংট্যাগটা যদি আর একটু ছোটো থাকতো তাহলে কিন্তু আমি এটা সেট খুব ইজিলিভাবে দিয়ে দিতে পারতাম ঠিক আছে তো এখন দেখতেছি এদিকে হচ্ছে না এদিকে একটু দিলে দেখি কি অবস্থা দাঁড়ায় এদিকেও না নয় দশমিক চুরানব্বই দশ দশমিক সাতানব্বই আচ্ছা এদিকে আর একটা পাড়াই দিয়ে দেখি কোন দিকে দিলে আমার গিরিপাটটা খুব সুন্দরভাবে থাকবে এখানে চোদ্দ তেষট্টি তার মানে বেশি হয়ে যাচ্ছে তো যাই হোক এখন কথা হচ্ছে এখানে কিন্তু আমার কিডিপারটা আসতেছে না কিড়িপার দশ দশমিক সাতানব্বই আমার বোর্ড সাইজ হচ্ছে এগারো তাহলে আমার কমপক্ষে হাফ ইঞ্চি জায়গা লাগবে ঠিক আছে তো সেক্ষেত্রে আমার কিন্তু এটা হচ্ছে না আমি একটু সামান্য একটু হ্যাংট্যাগটা ছোট ছোটো করে রাখি আপনি কিন্তু আসলে যে কোনো ডিজাইন এভাবে ছোট করবেন না এটা জাস্ট আমার বোঝার সাহিত্যে আমি কাজ করতেছি যে যাতে আপনারা খুব সহজে ইজিলিভাবে বুঝতে পারেন দেখি এটা কিন্তু জাস্ট আমি কাজের ক্ষেত্রে এমনিতেই আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি এটা কিন্তু যে কোনো একটা সাইজকে কখনো আপনি ছোট করতে পারবেন না অ্যাকচুয়াল যদি ওয়েস্টেজ করেই প্রিন্ট করতে হয় অবশ্যই ওয়েস্টেজ করে প্রিন্ট করতে হবে এবং সেইভাবে আপনাকে রেটটা দিতে হবে তো যাই হোক এখন সাড়ে দশ আসছে তো এখন আমরা এই সাইজের ভিতর এটাকে সেট আপ দেবো সেট আপ দেব এখন আমি এটাকে কটা পাঁচটা ছয়টা ছটা আটটা এখন আমার এখানে সাইজ হলো কয়টা দেখি সতেরো সাড়ে দশ তাহলে আমরা ইজিলিভাবে একটা এগারো চোদ্দ বোর্ডে খুব সুন্দরভাবে ছাপতে পারতেছি এখন কটা আসতেছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে আটটা তিন তিনটা তিন আসতে চব্বিশটা তাহলে আমার একটা আট কাট বা বোর্ডে কয়টা আসতেছে যেহেতু এগারো চৌদ্দ আমার আসতেছে চব্বিশটা তিন আসটা চব্বিশটা তাহলে আমরা যেহেতু একটা বাইশ আঠাশ সাইজ আট কাটকে তিন টুকরা করলাম চার টুকরা করলাম তাহলে চার টুকরা করলে তাহলে তিন আসটা চব্বিশ চব্বিশ গুণন চার তাহলে আমরা ইজলিভাবে বের করতে পারতেছি একটা বাইশ আঠাশ কাগজকে আমরা করছি চার টুকরা চার টুকরা করার পর আমরা চার টুকরা করবার একটাতে পাইছি কটা চব্বিশটা করে চব্বিশটা গুণন চব্বিশটা কোন কাটা চার টুকরা দেখুন ছিয়ানব্বইটা আমরা তাহলে টোটালি ছিয়ানব্বইটা টুকরা মানে হ্যাংট্যাগ পারছি একটা আট কাটে ঠিক আছে তাহলে একটা আট কাটে আমরা ছিয়ানব্বইটা পাইতেছি তাহলে ওই হিসেবে এখন ধরুন আপনার সিটিপি কালার কটা তিনটা তাহলে সিটিপি তিনটার দাম আপনার কত করতে পারে এগারোশো দা আপনি যদি ডিমাই প্লেট নেন তাহলে ডিমাই তাহলে ধরুন আড়াইশো করে তিনটা প্লেটের দাম কত সাতশো টাকা ধরুন আপনি দুইশো করে দুইশো তিরিশ টাকা করে মনে হয় তাহলে তিন তখন ছয়শো আশা হোক আমি সাতশো টাকা ধরলাম ওকে তারপর ধরব পেপার এখন পেপার কতগুলো আপনার কোয়ান্টিটি কতগুলো এটা আগে আপনি একটু নির্বাচন করে নেবেন আপনার যদি ধরুন আপনার দশ হাজার দরকার হ্যাংট্যাগ দশ হাজার পিসেস পিসিএস ধরুন আপনার দশ হাজার পিস হ্যাংট্যাগ দিয়েছে তাহলে আপনার দশ হাজার প্রিন্ট বের করতে হবে তাহলে একটা পেপারে বের হয়েছে কত ছিয়ানব্বইটা তাহলে ছিয়ানব্বইটা বের হয়েছে একটা সিটে তাহলে বাইশ আঠাইশ আর্ট কার্ড বা বোর্ডে আপনার ছিয়ানব্বই পিস বের হয়েছে তাহলে আপনার দশ হাজার পিস করতে কয়টা আট কার্ড বা সিট লাগবে তাহলে সেক্ষেত্রে আমাদের এটাও হিসাব করা উচিত মানে একটু জানার ক্ষেত্রে তো দেখুন আমার একটা সিটে বের হয়েছে কয়টা ছিয়ানব্বইটা তাহলে দশ হাজার পিসেস লাগবে দশ দেখুন এখানে আমি দশ হাজার কাউন্ট করলাম যত হাজার পিস লাগবে ঠিক তত হাজার পিস আপনি আগে কাউন্ট করবেন তারপর ভাগ দিবেন ভাগ দেওয়ার পর একটা সিটে কয়টা বের হয়েছে ছিয়ানব্বইটা হয়েছে তাহলে আমার এখানে যে ছিয়ানব্বইটা হয়েছে তা না আপনার একটা আট কাটে আপনার ডিজাইনকৃত সাইজটা আপনি ভাগ দিয়ে দেখবেন যে কয়টা বের হচ্ছে আমার এখানে যেহেতু একটা এগারো চোদ্দো সাইজে চব্বিশটা বেরোছে এবং চার টুকরা করার পর এটাকে কত চব্বিশ চব্বিশ আটচল্লিশ 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 ছিয়ানব্বইটা ছিয়ানব্বইটা বেরিয়েছে একটা সিটে তাহলে আমি এই জন্য ছিয়ানব্বই দিয়ে ভাগ দিতেছি ওকে ছিয়ানব্বইটা দেখুন এখানে আমার একশো চার সিট মানে আমার একশো পাঁচ সিট ধরতে হবে এবং ওয়েস্টেজ যা কিছু আছে সব কিছু মিলে একশো দশ সিট দেবো তাহলে আমরা এক হাজার পিস দশ হাজার পিস হ্যাংট্যাগের জন্য আমরা কত একশো দশ সিট কিনবো একশো দশ সিট এস এইচ ডাবল এইটি একশো দশ সিট আর্ট কার্ট কিনতে হবে ঠিক আছে একশো দশ সিট আর্ট তাহলে একশো দশ সিট আর্ট দাম কত বর্তমান আর্ট কার্ট আপনার তিনশো জি এসএম আর্ট মার্কেটে মনে হয় পনেরোশো টাকা ষোলোশো টাকা তাহলে একশো দশ সিটের দাম আপনার কত আসে তাহলে এটা আপনি অবশ্যই ক্যালকুলেশন করে নেবেন তাহলে ধরুন আপনার এক প্যাকেট আর্ট কাটের দাম মার্কেটে পনেরোশো আমি সঠিক দামটা বলতে পারতেছি না অবশ্যই ডাউন থাকে ধরুন পনেরোশো টাকা তাহলে পনেরোশো টাকা এক প্যাকেটের দাম এক প্যাকেটে একশো সিটে কিন্তু এক প্যাকেট হয় তাহলে পনেরোশো ভাগ একশো তাহলে পনেরো টাকা পার সিট পড়তেছে গুনন কত একশো দশ সিট একশো দশ সিট তাহলে কত ষোলোশো পঞ্চাশ টাকা আসতেছে তাহলে আমি ষোলোশো পঞ্চাশ টাকা লিখে দিলাম ঠিক আছে বাজারে প্রাইস রেট যত থাকবে ঠিক তত আপনি ক্যালকুলেশন করে এখানে রেটটা বসাবেন ঠিক আছে তারপর প্রিন্ট আপনার প্রিন্ট ক্ষেত্রে আপনার তিনটে প্লেট এখানে তিনটে প্লেটের প্রিন্ট কত নেবেন আপনি যদি পার কালারে তিনশো টাকা বা চারশো টাকা নেন যেহেতু এখানে সলিড কালার এটা একটু দাম বেশি বলবে এটা এগুলো সলিড কম তাহলে আপনি ধরুন আপনি যদি দুশো টাকা করে নেন তাহলে আপনি অবশ্যই তিনটে প্লেটের জন্য ছয়শো টাকা ধরতে পারেন ওকে তারপর ডাইকাট অবশ্যই দেখুন এখানে যে আমার প্লেটটা সেট আপ দিছি এটা কিন্তু আমার কাটিং এটা অবশ্যই একটা কাট বানাইতে হবে ডাইকাট কিন্তু অনেক বড়ো একটা কাট এগারো চোদ্দো সাইজ অনেক কস্টিং হবে তো সেই ক্ষেত্রে আমি এখানে ধরতেছি এক হাজার টাকা এক হাজার তারপর লেমিনেশন আছে কিনা না স্পট আছে কিনা ইউভি আছে কিনা সেগুলো আপনাকে কিন্তু অবশ্যই জাস্টিফাই করতে হবে তো যেহেতু হ্যাংট্যাক হ্যাংট্যাকের মধ্যে এগুলো থাকে স্পট থাকে ইউভি থাকে লেমিনেশন থাকে আবার অ্যাম্বোসও থাকে অনেক ক্ষেত্রে আবার ফয়েলও থাকে ঠিক আছে তো ধরুন আমার এখানে ফয়েল অ্যাম্বস ট্যাম্বস কিছু নেই কিন্তু লেমিনেশন আছে এটাকে আমার ম্যাট লেমিনেশন করতে হবে তাহলে ম্যাট লেমিনেশান করার জন্য আপনার প্রাইসটা ধরতে হবে তো এখন ম্যাট লেমিনেশনের জন্য প্রাইসটা আপনি কিভাবে বের করবেন এটা একটু সামান্য একটু আমি দেখাই দিই তো আপনার কত কত সিট আপনাকে এটাকে আগে দেখতে হবে এগারো চোদ্দো সাইজ তাই না এগারো গুণন চোদ্দো এটাকে গুণ দিতে হবে একশো তারপর এগারো চৈদ্ গুনন দেওয়ার পর আপনাকে দিতে হবে কত সিট আপনার কাটিং সাইজ কত সিট আসবে সেটাকে কিন্তু আপনার আগে গুন দিতে হবে একশো চুয়ান্ন টাকা আমি রিজার্ভে রাখলাম তাহলে আমার কাটিং সাইজ তাহলে একশো দশ সিট গুণন চার টুকরা যেতে হইতেছে চারশো চল্লিশ সিট তাহলে একশো একশো চুয়ান্ন গুণন চারশো চল্লিশ এত আবার গুণন আসছে কত আপনার হবে পয়েন্ট পয়েন্ট জিরো জিরো আর এটা হয়তো বা ষাট টাকা আছে নাকি পয়েন্ট জিরো জিরো সিক্স জিরো না জিরো জিরো এত তাহলে আপনার দেখুন আমার প্রাইস রেট আস্তে আস্তে কত টাকা বেশি আসতেছে না চারশো ছয় টাকা ঠিক আছে তবে আপনি খুব সুন্দরভাবে এটা হিসাব করে নেবেন ঠিক আছে আমি জাস্ট আপনাকে নমুনাটা দেখাইলাম চারশো ছয় ধরুন আমি এখানে টোটালি পাঁচশো টাকা লিখলাম আপনার নির্দিষ্ট যেই রেটটা আসবে ঠিক সেই রেটটা আপনি এখানে কাউন্ট করবেন কাউন্ট করবেন কীভাবে অবশ্যই আপনার সিট সংখ্যা কত এবং সিটের সাইজটা কত সিটের সাইজ এবং আপনার সিট কতগুলা এই দুটো মিলে গুণ করে আপনার লেমিনেশনের যে দামটা ফ্লিমের যে দামটা ধরা হয় সেই ফ্লিমের দামটা দিয়ে গুণ করলেই আপনার বের হবে ঠিক আছে এখানে আমি যে হিসেব দেখালাম সেটা সেভাবে যে করতে হবে তা না আপনি আপনার মতো করে করবেন যে আপনি আপনার এই এগারো চোদ্দো সাইজ এটাকে গুণ করে নেবেন তারপর কত সিট এটাও গুণ করে নেবেন তারপর লেমিনেশন ফ্লিমের দামটা কত ধরবেন সেটা নেবেন গুণ করে ব্যস্ত হয়ে গেল তারপর স্পট আছে কিনা এখন স্পট স্পট পারশিটে কত টাকা ধরে ঠিক আপনার এই লেমিনেশনের মতোই কিন্তু স্পটটা করতে হয় তো ধরুন আমার এখানে স্পট ছিল না এজন্য আমি ধরতেছি না ঠিক আছে এখন আইলেট আইলেট কোনটা বা পান্স দেখুন প্রত্যেকটা হ্যাংট্যাগ পোশাকের সঙ্গে ইনপুট করে রাখার জন্য কিন্তু একটা হ্যাংট্যাগ থাকে ঠিক আছে হ্যাংট্যাগের ইয়া গর্ত বা ছিদ্র থাকে ঠিক আছে সেই ছিদ্রটাতে একটা প্লাস্টিকের খুব সুন্দর একটা আইলেট বসাই দেওয়া হয় যাতে খুব সহজে কিন্তু এটাকে কেরি করার জন্য ওখানে ঝুলিয়ে দেওয়া যায় ঠিক আছে তো এই জন্য আমাদের একটা আইলেট বা হ্যাংট্যাগ পাঁচ মার্ক বলে সাড়ে তিন সাড়ে তিন মিলি হয় চার মিলি হয় পাঁচ ছয় মিলি হয় তো এই আইলেটটার জন্য আপনাকে রেট ধরতে হবে আইলেটটা পার পিস যদি পঞ্চাশ পয়সা সত্তর পয়সা পরে তাহলে সেটা কি হবে ধরুন আমার কয় পিস হ্যাংট্যাগ দশ হাজার পিস হ্যাংট্যাগ দশ হাজার পিস হ্যাংট্যাগ গুনুন আমার ধরছে কত ধরুন এখানে সাড়ে তিন মিলি যদি হয় ধরুন এটা তিরিশ পয়সা করে যদি ধরে তাহলে তিরিশ পয়সা করে ধরলে আমার কত তিন হাজার টাকা আসতেছে এখানে দশ হাজার পিসের জন্য তিন হাজার টাকা আসতেছে আইলেটের দাম তারপর ডেলিভারি কস্ট আপনাকে যদি কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দিতে হয় অথবা আপনার প্রতিষ্ঠান থেকে পাঁচ দশ কিলোমিটার দূরে ওই প্রতিষ্ঠান ডেলিভারি যদি আপনাকেই দিতে বলে সেক্ষেত্রে আপনি আপনার ভাড়া চার্জ কত আসে সেটা আপনি ধরতে পারেন ধরুন আমার দুই হাজার টাকা কস্ট পড়তে পারে এখন আদার্স আদার্স কেমন আপনার ধরুন এক জায়গায় ছাপলেন আর এক জায়গায় পেস্টিং করাবেন আর এক জায়গায় মনে করেন আপনার ডাই কাটিং করতে হবে আরেক এক জায়গায় আপনার আইলেটটা করতে হবে ক্ষেত্রে আপনার কিন্তু এদিক ওদিক লেবার দিয়ে কাজগুলো করতে হয় নিয়ে যেতে হয় আপনি তো আর টানাটানি করবেন না এক্ষেত্রে আপনি কিন্তু একটু এক্সট্রা ধরতে পারেন এটা আপনার ক্ষেত্রে ধরতেও পারেন না ধরতেও পারেন ঠিক আছে তো সেটা আপনার ব্যাপার এখন এখানে আমি শিল্পী ধরলাম পেপার ধরলাম প্রিন্ট ধরলাম ডাইকার্ড ধরলাম লেমিনেশন ধরলাম স্পট ধরলাম না তবে স্পটের হিসাবটা ঠিক লেমিনেশনের মতোই করতে হবে আপনার স্পট সাইজ কত আপনার পুরো পুরো সাইজটা আপনাকে আগে ধরতে হবে ঠিক আছে পুরো সাইজটা এগারো চোদ্দো এগারো চোদ্দো সাইজটা নেওয়ার পর আপনার কত সিট আছে সেই সাইডটাকে গুন দিতে হবে গুন দেওয়ার পর আপনার স্পটের রেট কত আশিটা পয়েন্ট এইট জিরো হয় জিরো পয়েন্ট জিরো জিরো এইট হয় নাকি নাইনটি হয় সেটা দিয়ে গুণ করবেন ব্যাজ হয়ে যাবে এখন ইউভি যদি থাকে ঠিক সেমভাবে আপনার সিট সাইজ এগারো চোদ্দো গুনন আপনার কত সিট কাটিং সাইজ সেই কাটিং সে সাইজটা ধরবেন তারপর আপনার রেটটা কত আসে ইউভির সেটা ধরবেন ব্যাস আপনার ইউভিটাও হয়ে যাবে ঠিক এভাবে বের করতে হয় পাঁচ ধরলাম ডেলিভারি ধরলাম আদার্স ধরলাম এখন আপনি তো কাজ করতেছেন আপনি কি পাঁচ পার্সেন্ট প্রফিট ধরবেন না আপনি যদি প্রফিট ধরতে চান পিআর ও এফআইটি প্রফিট প্রফিট ধরতে চান তাহলে আপনি পাঁচ পার্সেন্ট প্রফিট ধরবেন কখন আপনি এগুলো সবগুলো ক্যালকুলেশন করার পর এই যে রেটগুলো ক্যালকুলেশন করার পর এটাকে পাঁচ পার্সেন্ট প্রফিট ধরবেন ধরুন আপনার এখানে পাঁচ পার্সেন্ট প্রফিট কত দেড় হাজার টাকা আসলো পনেরোশো টাকা এত টাকা কাজ করে যদি আপনার পনেরোশো টাকা প্রফিট নাই থাকে তাহলে কাজ করে লাভ কী তাই না তাহলে সেক্ষেত্রে আপনাকে এভাবে প্রফিটটা ধরতে হবে তো ধরার পর আমি একটা এখানে ক্যালকুলেশন টানবো দেখি এখানে আমার ক্যালকুলেশনটা কি অবস্থা আসে আমি একটা যোগ টানি তাহলে এখানে প্রথমে আমার সাতশো টাকা আছে সাতশো টাকা তারপর কি ষোলোশো পঞ্চাশ টাকা তারপর আছে হইল ছয়শো টাকা তারপর এক হাজার টাকা তারপর পাঁচশো টাকা তারপর তিন হাজার টাকা দুই হাজার টাকা তারপর পাঁচশো টাকা তারপর পনেরোশো টাকা তাহলে ইন টোটাল আমার আসলো কত এগারো হাজার চারশো পঞ্চাশ টাকা এগারো হাজার চারশো পঞ্চাশ টাকা আসলো ওকে এগারো হাজার চারশো পঞ্চাশ টাকা তাহলে ইন টোটাল আমার হলো এগারো হাজার চারশো পঞ্চাশ টাকা আসলো তাহলে আমার কত পিস হ্যাংট্যাগ চাইছে ক্লায়েন্ট দশ হাজার পিস তাহলে এগারো হাজার চারশো পঞ্চাশ এগারো হাজার চারশো পঞ্চাশ ভাগ দশ হাজার পিস হ্যাংট্যাগ দশ হাজার পিস হ্যাংট্যাগ দশ হাজার হয়েছে তো দেখুন আমার একটা হ্যাংট্যাগের প্রাইস পড়তেছে এক টাকা চোদ্দো পয়সা এক টাকা চোদ্দো পয়সা পড়লে আমি কত টাকা দেব এক টাকা চোদ্দো পয়সা যদি দিই তাহলে এক টাকা চোদ্দো পয়সা গুণন দশ হাজার পিসে তাহলে এগারো হাজার চারশো চারশো পঞ্চাশ টাকা যা ধরুক আমি বাদে দিলাম পঞ্চাশ টাকা এক টাকা চোদ্দো পয়সা নিতেছি প্রাইস প্রাইস রেট ঠিক আছে এটাকে আমরা লিখে দেবো পি আরআই প্রাইস রেট পার পিস পার পিস ট্যাক দেখুন প্রাইস রেট পার পিস ট্যাক তাহলে আমরা এখান থেকে কি বুঝলাম আপনার এই হ্যাংট্যাগটা কস্টিং করতে মানে তৈরি করতে যা যা কস্টিং হবে সব কিছু আপনি এখানে ইনপুট করবেন ইনপুট করার পর আপনাকে অবশ্যই আপনার যেই টাকাটা কস্ট হচ্ছে সেই টাকাটাকে আপনার কোয়ান্টিটির সংখ্যা দিয়ে ভাগ দেবেন ভাগ দেওয়ার পর আপনার যে পার্সেন্টেজ রেটটা আসবে সেটাই কিন্তু আপনার প্রাইস রেট বা পার পিস রেট একটা হ্যাংট্যাগের মূল্য পড়লো এক টাকা চোদ্দ পয়সা ঠিক আপনি ক্লায়েন্টকে সাব জানিয়ে দেবেন যে আপনার পার পিস একটা হ্যাংট্যাকের মূল্য পড়বে এক টাকা চোদ্দ পয়সা এখন এখানে আপনি এখান থেকে কতটুকু কমাবেন বাড়াবেন সেটা আপনার ব্যাপার ঠিক আছে এখন আমার কথা হচ্ছে একটা হ্যাংট্যাকে যা যা কাজ আছে সব কিছুই কিন্তু আপনাকে এখানে ইনক্লুড করতে হবে তা না হলে কিন্তু আপনার যে একটা কাজের যদি কস্টিং না নেন বা ওই প্রাইসটা না ধরেন তাহলে কিন্তু আপনাকে ড্যামেজ দিয়ে কাজটা করতে হবে এই জন্য অবশ্যই দেখবেন যে অ্যামরোস ইউভি ফয়েল লেমিনেশন স্পট কি আছে নাই সব কিছু থাকলে সব কিছু আপনি এখানে ইনক্লুড করবেন তারপর প্রাইস রেটটা দিয়ে দেবেন ব্যাস হয়ে যাবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে আসলে হ্যাংট্যাগের কস্টিংটা কেমন হয় ঠিক এভাবেই আমরা হ্যাংট্যাগের কস্টিংটা করে থাকি তো আশা করি আপনারা বুঝতে পারছেন তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই পরবর্তীতে আরও খুব সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন গুড বাই